আমরা সবাই জানি রাবণ রাজা নাকি দুরাচারী ছিল। আমরা একটু আগে শুনেছিলাম যে রাবণ রাজা নাকি দুরাচারী, স্বেচ্ছাচারী, তিনি নাকি অত্যাচারী ছিল। এটা কি সত্য? আমার এটা কি সত্য? হ্যাঁ কি না বলুন। আমার মায়েরা বলছে, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। যারা বলছে না তারা হচ্ছে বড় পাকা ভক্ত। হরি বল, হরি বল। ভগবান রামচন্দ্র যখন রাবণকে মেরেছিল, তার রাবণ তো ছিল অমর অজেয়, তাকে মারার কত কলা কৌশল ছিল সব ব্যর্থ। একমাত্র কোথায় গিয়ে মেরেছিল? এই নাভিমণ্ডলীতে, তাই তো বাবা? হ্যাঁ, বললে অপরাধ ধরিয়ে দেবে, কারণ শিখবো আমি, আমি বলবো না। যতটুকু শুনেছি বুঝেছি বলছি, আপনারা একটু ধরিয়ে দেবেন। এই নাভিমণ্ডলীতে মারলে তো রাবণ মরবে, তাই না বাবা? তা রাবণ যদি মরে রাভিমণ্ডলীতে, এখন সরাঘাত করছে। রামচন্দ্র কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে রাবণ রাজার মতো একজন ভক্ত আমি মেরেছি, লক্ষ্মণ বলছে দাদা, ও দাদা তুমি কাঁদছো, ওই দুরাচারী পাষণ্ড রাবণের জন্য তুমি কাঁদছো। তখন আমার রামচন্দ্রের মনটা এত এত দয়াময় কৃপাময় প্রেমের ঠাকুর, তো ওই যে আগেই বলেছে ত্রেতা যুগের ভগবান কেমন হতে হবে, মর্যাদা পুরুষোত্তম, কথা এক থাকতে হবে, ধর্ম এক থাকতে হবে। তাই তো একটা ছোট মুখে বড় কথা বলে যায়। আপনাদের জীবন মণ্ডলের হাতে এই যে এত সুন্দর একটি মোহনী হরি নামের যজ্ঞ চলছে, কেন জানেন? এখানে ধর্ম আর রাজনীতি এক হয়েছে। শাস্ত্রকর্মণ নয়, বড় বড় মহর্ষি পণ্ডিতগণ বলছে যেখানে ধর্ম আর রাজনীতি এক হবে সেটাই হবে রাম রাজ্য। নিতাই গোবরি প্রেমানন্দে হরি বল, হরি বল। এখানে হয়েছে সেটা রাম রাজ্য, ধর্ম রাজনীতি এখানে একাকার হয়ে বসে আছে, এটা কি রাম রাজ্য নয়? এখানে পলিটিক্স আছে বাবা, শুধু ওই অযোধ্যায় শুধু পলিটিক্স নাই, রাজনীতি অযোধ্যাতে হয়নি, এখানেও চলছে। যতদিন কলিযুগ থাকবে ততদিনই চলে যাবে সব জায়গায় রাজনীতি। তাই আজ লক্ষ্মণ বলছে, দাদা গো দাদা, ও দাদা তুমি এমন করে কাঁদছো দাদা, কেন জানো? আজকের একজন পরম ভক্তকে আমি হারিয়ে ফেললাম, হারিয়ে ফেলছি। লক্ষণ এক কাজ করতে পারো, লক্ষণ ওই রাবণের মতো পণ্ডিত এই জগতে আর কেহ নাই, রাবণের মতো জ্ঞানী, রাবণের মতো শিক্ষা এখানে জগতে আর কারোর নাই। তা লক্ষণ তোমাকে একটা কথা বলবো, লক্ষণ বলো দাদা। লক্ষণ তুমি শেষবারের মতো রাবণের কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে এসো, দেখেছো মা? রাবণের কাছে যেতে হবে আমাকে জ্ঞান আনতে। মনে মনে লক্ষণ বিচার বিচারছে, আমার ভগবান, আমার দাদা, আমার রামচন্দ্র কি করছে? এই জগৎকে যিনি পোষণ করে, এই জগৎকে যিনি পোষণ করছে, এই জগৎকে যিনি ভরণ পোষণ করছে, দায়িত্ব নিয়েছেন, যার জন্য সূর্যের প্রকাশ হয়, যার জন্য চন্দ্রের প্রকাশ হয়, যার জন্য এই জগতে পৃথিবী মণ্ডল সজলা সুপালা ভূমি মণ্ডল সেজে ওঠে, এই ভগবানকে ছেড়ে নাকি আমি রাবণের কাছে জ্ঞান নিতে যাব। দাদা বলেছে মর্যাদা পুরুষোত্তম, ভগবান বলেছে আমাকে যেতেই হবে। এখন রাবণের শুয়ে আছে, সরাঘাত করেছে, যন্ত্রণায় ছটফট করছে, সামনে মাথার ধারে গিয়ে বলছে, রাবণ রাবণ মহারাজ প্রণাম, আমায় জ্ঞান দাও। ও মা জ্ঞান দেবে? হ্যাঁ, আমরা গুরুর বাড়িতে গিয়ে যদি গুরুদেবের কাছে বলি দাও দাও আমাকে জ্ঞান দাও, দেবে? ও মা দেবে? আগে বলুন, আপনারা বলুন হ্যাঁ কি না। দেবে না, তাহলে কিভাবে চাইতে হবে? তার একটা কৌশল আছে। ফিরে এলেন, দাদা
আমি গেলাম কিন্তু আমাকে জ্ঞান দিল না মুখটা ঘুরিয়ে নিল হরি বল হরি বল রামচন্দ্র বুঝতে পেরেছে অন্তর্যামী ভগবান তো বলছে আচ্ছা আচ্ছা ভাই তুমি যখন জ্ঞান নিতে গেলে তুমি কোনে কিভাবে গিয়েছিলে আমি বললাম মহারাজ আমায় জ্ঞান দাও মাথার কাছে গিয়ে তুমি তুমি জ্ঞান দাও ওহো যদি চাইতে যদি হয় উপরে নয় চাইতে যদি হয় নিচের দিকে যা একটা জল যদি আমি উপরের দিকে ছুড়ি জল কি উপরে যাবে নিচে নামবে ও মা তাই তো জলকে যদি আমি ছুড়ে দিই জল কি উপরে যাবে জল উপরে যাবে না জল কোথায় যাবে নিচে নামবে তাই না তাই জল নিচে নামবে অর্থাৎ ওগোর লক্ষণ তুমি নিচে নামো কোথায় নামতে হবে চরণ ধরে যাও সবাই মিলে একটু গুরুধ্বনি হরি ধ্বনি দেবে চরণ ধরে চরণ ধরে ভক্তি
বেশি কথা নয়, রাবণ রাজার অন্তিম সময়ে লক্ষণকে বলছে, লক্ষণ আমার অন্তিম সময় এসে গেছে, এখনি আমি চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে তোমাকে দুটো উপদেশ দিয়ে যাও। কটি উপদেশ মা? দুটো উপদেশ। বেশি এক নম্বর হচ্ছে, যদি কোনোদিন তুমি ভালো কর্ম করতে চাও, সৎ কর্ম তুমি কখনো কাল কাল বলে ফেলে রাখবে না, নিতাই গৌর হরি বল। সৎকর্ম, সৎ মনের উপদেশ কখনো কাল কাল বলে ফেলে রাখবে না। উদাহরণ, তার উদাহরণ আমি তোমায় দিয়ে যাব। ভগবান বললেন, আগে শোনো লক্ষণ কি বলছে, একটাই কাল, কি আমি কাল করব, আমি কাল করব, আমি কাল করব। এখন তো জীবন অনেক দূর, ত্রেতা যুগে মানুষ তো অনেক দিন বেঁচে থাকতো, তাই না বাবা, লক্ষাদি বছর। কিন্তু এই লক্ষাদি বছরের মধ্যে একদিন না একদিন আমি ঠিক নোনাজলকে মিষ্টিতে রূপান্তরিত করে দেব। দ্বিতীয় ভেবেছিল, স্বর্গেতে সিঁড়ি দেব। বাবা এগুলো শুনেছেন তো মা? বারবার বলতে হয়, না হলে আমাদের বিবেক বৈরাগ্য হয় না। দ্বিতীয় বলেছিল, আমি স্বর্গেতে সিঁড়ি দেব। স্বর্গে যাওয়ার জন্য আমাদের মন মারপিট, কত ভজন, কত পূজন, কি না স্বর্গেতে যাব, নরক যন্ত্রণা সহ্য করব না। কিন্তু দেখুন মাইরা, সেই স্বর্গের সিঁড়ি দেবে বলে আজ রাবণ রাজা বললেন, আমি কাল দেব, আমি কাল দেব, আমি কাল দেব, কাল কাল করে আমার কালে টেনে নিয়ে গেল। আর হলো না, দশরথের একটা ভুলের জন্য 14 বছর রাম লক্ষণকে বনে যেতে হয়েছিল। সেই ভুলটা কি বাবা আপনারা একটু বলবেন আমায়? একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য 14 বছর অযোধ্যাপুরীতে বাতি জ্বলেনি। একটা ভুলের জন্য অযোধ্যাপুরীতে রাম লক্ষণ সীতা বনবাসে গিয়েছিল। একটা ভুলের জন্য অযোধ্যাপুরীতে আজ আমাদের দশরথ বাবার ভজন সাধন হয়নি, নিতাই গৌর হরি বল। একটু বলবো সেই কথা বাবা? অযোধ্যাপুরীতে 4টি সন্তান, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, কালই হবে বিজয় উৎসব, অর্থাৎ কাল সিংহাসনে বসবে কে? রামচন্দ্র। কাল হবে, এখন কালকে যখন রামচন্দ্র তিলক হবে, কালকে বসবে ওই সিংহাসনে, তাহলে আজকের কত আনন্দ সবার মনে, তাই তো মা? কিন্তু সেই আনন্দ নিয়ে এখন মহারাজ আয়নার সামনে সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন, শেষবারের মতো সাজছেন, কাল থেকে আমার ছেলে হবে রাজা। কাঁচা চুলের মধ্যে যদি আমরা দুটো পাকা চুল দেখি, কেমন মনটা আফসোস হয় না, হয় কি না মা? হ্যাঁ, আমরা তখন মনে ভাবি আমাদের মনে হয় এবার সময় হয়ে গেছে, আর নয় এবার মনে হয় আমাদের সময় হয়ে গেছে, আর মনে হয় আমাদের ভবেতে আর থাকবো না, এটাই তো আমাদের মনে হয়, তাই না? কিন্তু আজকের সেই দশরথ আয়নাটা নিয়ে মনে মনে চিন্তা করছেন, তাই তো, আমার যে আর হলো না, কি হলো না, ভগবানের পথে ভজন সাধন করা হলো না। তাহলে ভগবানের পথে ভজন সাধন করবার জন্য আমাকে কি করতে হবে? এই রাজবেশ আমাকে পরিত্যাগ করতে হবে, কুলগুরু
গুরু বাক্য কখনো লঙ্ঘন করতে নেই দেখুন বাবা এখানে তার দৃষ্টান্ত দিলেন আজ রামচন্দ্র কেমন করে অজ্ঞানীকে জ্ঞান দিচ্ছেন রামায়ণের পাতায় পরিষ্কার করে লেখা আছে বশিষ্ঠ মুনি জ্ঞান দিলেন মহারাজ দশরথ তোমাকে এখনি আজকের এখনি সবকিছু পরিত্যাগ করে রাজবেশ পরিত্যাগ করে তোমাকে ভজন সাধন করা উচিত দশরথ বললেন কাল করব আজ আর নয় আর একটা রাত যেই না পার হয়ে গেল অমনি মন্থরার কথা মতো সব একদম উল্টে পাল্টে গেল চলে গেল কোথায় রামচন্দ্র দশরথ কি করলেন পিতৃসত্য পালনের জন্য সবাই গেলেন কোথায় ওমা মনে চলে গেলেন না তাহলে হলো কি ভজন সাধন হলো না এদিকে রামচন্দ্র লক্ষণ মিলে সবাই বনবাসও গেল এদিকে 14 বছর ধরে প্রদীপ জ্বলল না নিতাই গৌরহরি এই এক নম্বর উপদেশ দিলেন দ্বিতীয় নম্বর উপদেশটা কি দ্বিতীয় নম্বর উপদেশটা হলো লক্ষণ তোমাকে একটা কথা বলে যাই যদি কোনো কুচিন্তা কুভাবনা যদি তোমাদের মনে আসে সেই কুভাবনা মনে মনে বলবে আমি আজকের করব না কাল করব আপনার সাথে আমার একটু মারপিট হবে আমি যদি আপনার কাছে গিয়ে বলি এই দিদি এটা করলি কেন এটা যদি আমি মনের মধ্যে চেপে রেখে বলি আজকের আর ঝগড়া করব না আমি পাঁচ দিন পরে গিয়ে ঝগড়া করব বলুন ঝগড়ার কথা মনে থাকবে ঝগড়ার কথা মনে থাকবে না লক্ষণীকে বললেন ভালো বিচার তৎক্ষণাৎ করবে আর ভুল বিচার করবে কাল কাল করে কালে টেনে নিয়ে যাবে তাহলে বোঝা গেল বাবা এই দুটি কারণ আমার রাবণ রাজা বলে গেল কাকে না রাবণ রাজা বলে গেল ঠাকুর লক্ষণকে তাই আজকের সেই নদিয়ায় গৌর হরি আজ সেই নিতাই আমার জন্মগ্রহণ করলেন নদিয়ার তটে আর জন্মগ্রহণ করে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ আনন্দে মগ্ন করেছে তবে একটু আনন্দ করব আমরা কেন ভগবানকে আমরা সঙ্গে নিয়েছি তাই তো একটু সবাই মিলে দুটি হাত তুলতে হবে হ্যাঁ সবাইকে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত সখাগুরু কৃতানকু সুমকর ভক্ত তোমারা
भक्त 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 Oh,